দত্তপুকুরের ঘটনাস্থলে পৌঁছলো এনআইএ, বিস্ফোরণ স্থল পরিদর্শন এনআইএ-র, বিস্ফোরণ স্থলে গেল সিআরপিএফ। দত্তপুকুরের বিস্ফোরণের ঘটনাস্থলে ইতিমধ্যে এসে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। ইতিমধ্যে যেটা আমরা জানতে পাচ্ছি যে একজন ইন্সপেক্টর এবং আরও বেশ কয়েকজন যারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য এসেছেন, এবং তারা ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে প্রথমে তারা গিয়েছিলেন থানাতে এবং থানা থেকে তারপরে ঘটনাস্থলে এসেছেন। কীভাবে এই বিস্ফোরণ, কী ধরনের বিস্ফোরক এখানে উপস্থিত ছিল, কীভাবে এই ধরনের ঘটনা এখানে ঘটলো, তা সরজমিনে ক্ষতি দেখার জন্য এনআইএ-র দল ইতিমধ্যে এসছেন, সেই ছবিটা দেখা যাচ্ছে। পুলিশের সঙ্গে কথা বলে তারা কিন্তু বিষয়টা দেখছেন, এবং কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পাচ্ছিলাম যে এনআইএ-র দল আসবেন বলে আগে থেকে সেন্ট্রাল ফোর্সও এখানে এসেছিল, এবং তার সঙ্গে এনআইএ-র তরফ থেকে ইতিমধ্যে যে পুরো ঘটনাস্থলে এসে সেখানে দেখা, তার সঙ্গে সঙ্গে পুলিশের যে অভিযোগ হয়েছে, ইতিমধ্যে যে কমপ্লেন হয়েছে, এফআইআর হয়েছে, সেই বিষয় নিয়ে তথ্য নেওয়া, একজন ইন্সপেক্টর এবং আরও বেশ কয়েকজন যারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন, দুজনকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যারা ইতিমধ্যে ঘটনাস্থল খতিয়ে দেখার জন্য এসছেন এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে কথা বলছেন। ক্যামেরা শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। বিস্ফোরণের পর দত্তপুকুরের ঘটনাস্থলে পৌঁছলো এনআইএ, বিস্ফোরণ স্থল পরিদর্শন করে এনআইএ, অন্যদিকে বিস্ফোরণ স্থলে গেল সিআরপিএফ। একদিকে আপনাদের সামনে তুলে ধরছি যে দত্তপুকুরের ঘটনাস্থলে আসে এনআইএ, এবং অন্যদিকে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেন, এবং অন্যদিকে এডিজি দক্ষিণবঙ্গ তিনিও ঘটনাস্থলে আসে, পাশাপাশি বিস্ফোরণ স্থলে আসে সিআরপিএফ। ঘুরে দেখাই নয়, তিনি এনআইএ তদন্তেরও দাবি করেছেন। সুবেন্দুদা, এনআইএ 100-এর বেশি গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি, আমি স্পট দেখেছি, উড়ে যাওয়া বাড়ির ছাদে উঠে স্পট দেখেছি। এর বিভৎসতা পরিমাপ করা যাবে না, চোখে না দেখলে বোঝা যাবে না। সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়িগুলোকে কম্পেনসেশনের দাবি করছি। ইমিডিয়েট কেস এনআইএ কে ইনভেস্টিগেশনের জন্য হ্যান্ডওভার করুক, কোর্ট পর্যন্ত যাওয়ার যাতে দরকার না হয়, এ দাবি আমি করছি। এবং আইসি দত্তপুকুর অবিলম্বে ওকে অ্যারেস্ট করতে হবে, আর রথীন ঘোষকে মন্ত্রিসভা থেকে স্যাক করতে হবে। একদিকে তৃণমূল আর আইএসএফ এর পারস্পরিক দোষারোপের পালা চলছে। তৃণমূল সব জিনিসকে রাজনীতিকরণ করতে চায়। তৃণমূলের একটাই কাজ, বোমা বাঁধো আর যাই করো, মাসে টাকা দাও। না না নো, তৃণমূল বিরোধী যারাই আছে, বিজেপি হতে পারে, আইএসএফ হতে পারে, অন্য পার্টি হতে পারে।